আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের ওষুধ। এই সময়টাতে কোন কোন ওষুধ রেসিং পিজন বেবিদের দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব, কারণ সামনে যেহেতু আপনারা কবুতর ফ্লাই করাবেন, কবুতর উড়াবেন, কবুতর টস ছাড়াছাড়ি করবেন, এই সময়টাতে যদি এই ওষুধগুলো না দেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফ্লাই তারা করবে না, টস ছাড়াছাড়িতে ভালো রেজাল্ট আপনারা পাবেন না। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে, এই ভিডিওর ভিতরে অনেক নতুন তথ্য থাকছে আপনাদের জন্য। অনেকে আপনারা বলেন রেসিং পিজনের বেবিদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য কোন ওষুধ আমরা দিতে পারি, সুন্দর গঠন নিয়ে বেড়ে ওঠার জন্য কোন ওষুধ দিতে পারি, এটা অনেকে আপনারা বলেন। সো এই ভিডিওর ভিতরে সেটাও আমি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আমি এখন লফটে নাই, অর্থাৎ আমি আমার বাড়িতে নাই, আমি একটু বাইরে আছি। সো যার কারণে এই কয়দিন আমি আমার লফটে ঠিকমতো সময় দিতে পারছি না। সো আমি এর আগে যেটা করেছি সেটা আমি আপনাদের মধ্যখানে এখন দেখাচ্ছি। সো এই সময়টাতে আমি আমার রেসিং পিজন বেবিদের যে ওষুধটা দিতেছি সেটা হচ্ছে ওদের আমি দিচ্ছি কার্মিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, অনেক আগে থেকে ওষুধটা আমি আমার কবুতরকে দিয়ে আসছি। কার্মিনাটা আপনারা আপনাদের কবুতরকে দিতে পারেন। রেসিং পিজনের বাচ্চা খুব দ্রুত বেড়ে ওঠার জন্য যে ওষুধটা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে জিঙ্ক। যে কোনো একটা জিঙ্ক আপনারা আপনাদের কবুতরকে যদি দেন, রানিং পেয়ার বলেন বা বেবি কবুতর বলেন, যদি আপনারা জিঙ্ক দেন সেক্ষেত্রে দেখবেন যে কবুতর দিন দিন সুন্দর হচ্ছে। অনেকে আপনারা বলেন যে ভাই আমার কবুতর দেখতে বেশি একটা সুন্দর না, দেখলেই কেমন একটা মনে হয় যে রোগা রোগা ভাব এবং পশমগুলো এলোমেলো থাকে। আপনারা যদি জিঙ্ক দিতে পারেন তাহলে এই সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এখন যেটা দিয়েছি এটা হচ্ছে কার্মিনা। আমি প্রতি লিটারে 5 ML করে দিয়েছি, আমার এখানে আপনার 5 লিটারের মতো পানি লাগে লফটে। সো ওদেরকে আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ওরা পানিটা খাচ্ছে আর ওদের খাবারের রুচিটা বাড়বে। বেবিদের এই সময়টাতে যদি আপনারা কার্মিনাটা দেন খাবারের রুচি বাড়বে এবং সামনে যেটাই দিবেন সেটাই তারা খাবে। আর অবশ্যই জিঙ্ক দিবেন, জিঙ্ক দিতে হবে রানিং পেয়ার অথবা বেবিদেরকে। জিঙ্ক দিলে ওদের যে একটা গঠন সুন্দরভাবে তারা বেড়ে উঠবে, সুন্দর গঠনে তারা বেড়ে উঠবে এবং ওদের যে হাড়ের যে একটা পরিপূর্ণতা এটাও কিন্তু চলে আসবে। সো অবশ্যই আপনারা আপনাদের কবুতরকে জিঙ্ক দিবেন। এছাড়াও আমি আমার রেসিং পিজন বেবিদের যেই ওষুধটা দিতেছি সেটা হচ্ছে রেনাসল ED3E। এটা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের রেসিং পিজনের বেবিদেরকে দিবেন। এটা লিটারে 1 ML করে দিবেন 1 থেকে 5 দিন, যে ওষুধগুলোর কথা আমি বলতেছি 1 থেকে 5 দিন দিবেন। এবং আরেকটা ওষুধ সেটা হচ্ছে লাইসোভেট। এই ওষুধটাও আমি আমার কবুতরকে দিই আলহামদুলিল্লাহ, বিশেষ করে বেবিদেরকে অবশ্যই দিবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বেবিরা দিন দিন খুবই সুন্দর গঠনে তারা বেড়ে উঠবে। অবশ্যই এই ওষুধটা আপনারা আপনাদের কবুতরকে দিবেন। রেসিং পিজন বেবিদের এই সময়টাতে কিন্তু ঠান্ডা লাগবে, আর যদি আপনারা অবহেলা করেন সেক্ষেত্রে আমাদের রেসিং পিজনের বেবি 2 থেকে 3 দিনের ভিতরে মারা যাবে। এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওদেরকে ওষুধ দিতে হবে ঠান্ডার, আর এই ওষুধটার নাম হচ্ছে ডক্সিএভেট। যখন ঠান্ডা লেগে যাবে তখন অবশ্যই এটা লিটারে 1 গ্রাম করে 1 থেকে 5 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর চেষ্টা করবেন কবুতরগুলোকে সেফ রাখার জন্য। এর আগে ভিডিওর ভিতরে আমি আলোচনা করেছি যে কীভাবে আপনারা চারিপাশে আপনাদের লফটটা ঢেকে রাখবেন এবং দিনের বেলা যখন 10টা 11টা বেজে যায় সেই সময়টাতে কিছু সময় খুলবেন, আবার 4টার দিকে আপনারা আবদ্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন লফটটা। এ সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি ওই ভিডিওর ভিতরে, ইনশাআল্লাহ আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। সো এই ওষুধগুলো আপনারা আপনাদের কবুতরকে দিতে পারেন, বিশেষ করে রেসিং পিজন বেবিদেরকে, সেক্ষেত্রে কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। এবং রেস্ট অফ সাসারিতে শীতের মধ্যে ভালো একটা পারফরমেন্স ওদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা পাবেন। সো রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে যে ভিডিওটি করব সেটা হচ্ছে রেসিং পিজনের বেবিরা কোন কোন কারণে অসুস্থ হয়। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।